সত্যিকারের আল্লাভীরুতা মানুষকে শয়তানের অনুসরণ থেকে মুক্তি দেয়। সে সর্বদা হকপন্থী থাকে, বাতিলের সঙ্গে আপোষ করে না। যে পথে আল্লাহ খুশি হন সে পথে সে দৃঢ় থাকে। সে কারণে শয়তান সর্বদা তার অন্তরে সন্দেহের খটকা সৃষ্টি করে, যাতে সে সত্যচত্য হয় ও মিথ্যার অনুসারী হয়। তাই শয়তানের খপ্পর থেকে বাঁচানোর উদ্দেশ্যে মুমিনের উপর আল্লাহ বছরের একটি মাস রমজানের সিয়াম ফরজ করে দিয়েছেন তাকওয়ার অনুশীলনের জন্য। রমজানের এক মাস এক টানা আল্লাভীরুতার অনুশীলন তাকে পরবর্তী মাসসমূহে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। এভাবে জীবন নদীর উত্তাল তরঙ্গে তাকওয়ার নোঙর মুমিনকে আল্লাহর আনুগত্যে দৃঢ় রাখে। হাজারো তরঙ্গাভিঘাতে সে জান্নাতের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। আল্লাহ আমাদেরকে সর্বদা তার রহমতের মধ্যে বেষ্টিত রাখুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সেই লক্ষ্যে লেখক মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার মানুষকে সচেতন করার জন্য এবং আল্লাভীরুতার প্রশিক্ষণের জন্য বিস্তারিত আলোচনা করেছেন সিয়াম ও কিয়াম বইটিতে। সিয়াম বা সওমের তাৎপর্য কী, এর প্রকারভেদ কেমন, ফরজ সিয়াম নফল সিয়াম কিভাবে করতে হয়, তার হুকুম কী, উদ্দেশ্যই কী, তার ফাজাইল কী, এছাড়াও বিস্তারিতভাবে এর উপকারিতা, ইতিবৃত্ত, প্রচলন বিভিন্ন বিষয়ে এখানে আলোচিত হয়েছে। এছাড়া রাত্রি সালাত কেমন হওয়া উচিত, সালাতুত তারাবি কেমন হওয়া উচিত, তারাবির সালাতের ফজিলত, তাতে রাকাত সংখ্যা কত, জামাতে তারাবি বিভিন্ন দিক, তাহাজ্জুদ সম্পর্কিত অনেক তথ্য এখানে প্রদান করা হয়েছে। এছাড়া নফল সিয়ামের হুকুম, সিয়ামের নিষিদ্ধ দিনসমূহ, সিয়াম ও স্বাস্থ্যবিজ্ঞানের উপরে আলোচনা করা হয়েছে।